ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের ঘনফল নির্ণয় চ্যাপ্টারটির কোর্সে দেখি 5.3 এর 6-এর দাগে 2-এর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। এর আগের ভিডিওগুলোতে আমি 2-এর দাগের প্রত্যেকটা অঙ্ক এবং 3, 4, 5 এই তিনটি অঙ্ক এবং 6-এর দাগের 1 এই একটি অঙ্ক আলোচনা করে দিয়েছি। যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক 6-এর দাগের 2-এর অঙ্কটা। এখানে কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে 2-এরটা আমি শুরু করছি, যেহেতু তাহলে 2-এর উৎপাদকের বিশ্লেষণটা আমি দেখে নিই কীভাবে করছি। দেখো আমি অঙ্কটা লিখে নিয়েছি, ঠিক আছে? তাহলে এই যে সংখ্যামালাটাকে আমি কীভাবে সাজিয়ে নিচ্ছি, 1 এর কিউব -216টাকে আমি কীভাবে পেতে পারি, 6 এর কিউব করলে তবেই আমি পেতে পারি। ঠিক, 6 এর কিউবটা আমি এখন লিখছি না, শুধুমাত্র 6 লিখে থাকছি। আর জেড এর কিউব আছে যেহেতু, তাহলে জেডটাকে আমি লিখে নিচ্ছি গুণিতক হিসাবে। তাহলে পুরোটাকে এবার আমি কিউব করে দিচ্ছি। তাহলে 6 এর কিউবের মান 216 আর জেড এর কিউবের মান হচ্ছে জেড কিউব। তাহলে এই যে রাশিটা আমরা পেয়ে যাচ্ছি। এবার দেখো একের মানটাকে আমি যদি এ ধরি, বা এর মানটাকে যদি আমি 1 ধরি, এবং বি এর মানটাকে আমি যদি 6 ধরি, আমি তোমাদের একটা সূত্র মুখস্থ করতে বলেছিলাম, সেটি হচ্ছে a³ - b³ = a - b (a²) + ab + b²। ঠিক আছে, এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে বলেছিলাম, আর এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব। দেখো এখানে a এর মান কত, 1, আর b এর মান 6। তাহলে a - b, কারণ a এর মান 1 আর b এর মান 6 ইনটু দিলাম থার্ড ব্যাকেট দিয়ে শুরু করছি স্কোয়ার। এ মানে কত, 1, তাহলে 1² প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম a × b। এর মান কত, 1, আর b এর মান কত, 6 z। তাহলে 6 z এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, 6 z আমি লিখে দিলাম। তারপরে প্লাস আছে, প্লাস দিলাম b², b এর মান কত, 6 z, তার স্কোয়ার মানে 6 z² লিখে দিলাম। এবার দেখো নিচের লাইনটা আবার লিখছি, 1 - 6 z যেরকম আছে আমি সেরকম রেখে দিলাম। ব্র্যাকেট দিয়ে শুরু করছি, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। এবার 1² মান কত হয়, 1 হয়, প্লাস 6 z আছে, 6 z লিখে দিলাম, প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম। 6² করলে কত হয়, 36, z² করলে কত হয়, z². এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর, ঠিক আছে? অতএব তোমরা লিখবে নির্ণেয় উৎপাদক সমান 1 - 6 z × 1 + 6 z + 36 z². ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এবার আমি নেক্সট অঙ্কটি করাচ্ছি, অর্থাৎ 3-এর দাগের অঙ্কটা। দেখো এখানেও অঙ্কটা কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আমি অঙ্কটা খাতায় লিখে নিয়েছি, তোমাদের সলভ করে দেখাচ্ছি। এখানে কি আছে, m⁴ - m, এই রাশিটাকে আমি সাজিয়ে নিচ্ছি, সংখ্যামালাটাকে আমি সাজিয়ে নিচ্ছি। কিভাবে সাজাচ্ছি, না এমটা আমি কমন নিচ্ছি। কমন নেওয়া মানে কি, না মানে বাদ দিয়ে দেওয়া। ধর আমি বলছি m⁴ থেকে আমি যদি m কেটে নিই বা বাদ দিয়ে নিই, পড়ে থাকে কত, m³। ঠিক আছে, কারণ কি, 4 m⁴ মানে 4টে m, সেখান থেকে আমি 1টা m নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকে কত, 3টে m, সেই কারণে আমি m³ লিখলাম, মাইনাস চিহ্ন আছে, মাইনাস লিখে দিলাম। এবার m থেকে আমি mটা কেটে নিচ্ছি, তাহলে পড়ে রয়েছে কি, 1, আমি 1 লিখে দিলাম। তাহলে নিচের লাইনে লিখছি m যেরকম আছে সেরকম রেখে দিলাম। এবার m³ - 1 সাজিয়ে নিচ্ছি, m³ - 1 তার হোল কিউব, কারণ 1 এর কিউবের মান কত হয়, 1 হয়। নিচের লাইনে লিখছি m যেরকম আছে সেরকম রেখে দিলাম। আমি তোমাদের যে সূত্রটা আমি বললাম এইমাত্র, m³ - 1 কিউব, এখানে m এর মান আমি যদি a ধরি, বা a এর মান আমি যদি m ধরি, b এর মান যদি আমি 1 ধরি, তাহলে a³ - b³ এর যে সূত্রটা বলেছি a - b, ঠিক আছে, এখানে a মানে কত, m, তাহলে লিখছি আমি a - b, b এর মান কত, 1 ইনটু দিয়ে কি আছে, স্কোয়ার,
a মানে কত m m স্কয়ার লিখলাম প্লাস প্লাস চিহ্ন দিলাম তারপরে কি আছে না a ইনটু b এর মান কত m b এর মান কত 1 তাহলে m এর সঙ্গে 1 গুণ করলে কত হয় শুধু m হয় প্লাস চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম b স্কয়ার b এর মান কত 1 তাহলে 1 স্কয়ার ঠিক আছে নেক্সট লাইনটা লিখছি m যেরকম আছে সেরকম আমি রেখে দিলাম তাহলে m 1 যেরকম আছে আমি সেরকম রেখে দিলাম এবার m স্কয়ার এর মান কত হয় m স্কয়ার প্লাস m যেরকম আছে সেরকম রেখে দিলাম প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম 1 এর স্কয়ার করলে মানটা কত হয় 1 ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর আমি আর উত্তরটা লিখছি না তোমাদের আমি বলে দিচ্ছি লিখবে কিভাবে না সেম লেখা অতএব নির্ণয় উৎপাদক সমান লিখে এই যে সংখ্যামালাটা আমরা পেলাম সেটা পুরো লিখে দেবে ঠিক আছে এবার নেক্সট অঙ্কটা আমরা শুরু করছি দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে আমি অঙ্কটি খাতায় লিখে নিয়েছি তোমাদের সলভ করে দেখাচ্ছি কিভাবে করতে হবে দেখো এখানে আমি কিভাবে সংখ্যামালাটাকে সাজাচ্ছি তিন কমন নিলাম তিন কমন নেওয়া মানেই বলেছে কি আমার বাদ দিয়ে দেওয়া বাদ দেওয়া মানে কি ভাগ করা সহজ পদ্ধতিতে তাহলে দেখো 192 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি ভাগফল কত পাচ্ছি 3 6 18 19 থেকে 18 বিয়োগ করলে কত হয় 1 আর 2 নেমে গেল 3 4 এ কত 12 তাহলে ভাগফল কত পেলাম 64 পেলাম তাহলে 64 টা আমি লিখে দিলাম a কিউব যেমন পড়ে আছে লিখে দিলাম প্লাস চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম 3 থেকে 3 বাদ দিয়ে দিচ্ছি মানে ভাগ করে দিচ্ছি পড়ে থাকে কত ভাগফল 1 ঠিক আছে আবার সমান দিয়ে নেক্সট লাইনটা শুরু করছি 3 যেরকম আছে রেখে দিলাম দেখো 64 কত কিউব হয় 64 কত কিউব না 4 এর কিউব করলে 64 পাবো এখানে ইনটু এ আছে কারণ a কিউব আছে তো ইনটু a কিউব আছে তাহলে a টাকে আমি 4 এর সঙ্গে গুণ হিসাবে একবারে কিউব করে দিলাম তাহলে এখন দেখো 4a হোল টু দি পাওয়ার 3 করলে তবেই আমি 64 ইনটু a কিউব পাবো প্লাস চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম 1 এর কিউব করলে তবেই আমি 1 পাবো ঠিক আছে তাহলে সমান চিহ্ন দিলাম 3 যেরকম আছে লিখে দিলাম এবার দেখো আমি যদি 4a টাকে আমি a দিয়ে ডিনোট করি অর্থাৎ a এর মান যদি 4a হয় এবং b এর মান যদি 1 হয় তাহলে a কিউব প্লাস b কিউব আমি কি সূত্রটা বলেছিলাম আমি পাশে লিখছি a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ঠিক আছে তাহলে এখানে a এর মানটা কত 4a তাহলে ইনটু 4a প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম b এর মান কত 1 ঠিক আছে ইনটু ইনটু দিলাম a স্কয়ার এর মানটা কত 4a তার হোল স্কয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম a ইনটু b 4 এর সঙ্গে 1 এর গুণ করলে কত হয় 4a হয় প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম b স্কয়ার b এর মান কত 1 এর স্কয়ার ঠিক আছে এবার দেখো সমান চিহ্ন দিয়ে আমি নেক্সট লাইনটা লিখছি যেমন 3 আছে আমি লিখে দিলাম 4a + 1 যেরকম আছে লিখে দিলাম নেক্সট লাইনটা দেখো 4 এর স্কয়ার করলে কত হয় 16 a এর স্কয়ার করলে কত হয় a স্কয়ার মাইনাস 4a যেরকম আছে লিখে দিলাম প্লাস দিয়ে 1 এর স্কয়ার করলে কত হয় 1 এটাই হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদক ঠিক আছে এটাই হচ্ছে উত্তর এবং এটাই উৎপাদক অতএব তোমরা উত্তরটা কিভাবে লিখবে না অতএব নির্ণয় উৎপাদক লিখে সমান চিহ্ন দিয়ে এই নিচের লাইনটা শেষ লাইনটা লিখে দেবে ঠিক আছে এবার তাহলে আমরা নেক্সট অঙ্কটায় যাচ্ছি দেখো নেক্সট অঙ্কটায় কি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে ঠিক আছে তোমাদের দেখাচ্ছি কি করে সলভ করতে হচ্ছে তো খাতায় আমি অঙ্কটা লিখে রেখেছি এবার দেখো কিভাবে সলভ করছি এখান থেকে দেখো দুটোতেই
এ আছে, মানে দুটো রাশিতেই কিন্তু এ আছে। তাহলে আমি এখান থেকে এ কমন নিতে পারি, তার সঙ্গে কি নিতে পারি আর একটা কমন, না দুই সংখ্যাটা নিতে পারি। অর্থাৎ একবারে বললে টু এ আমি যদি কমন নিই, তাহলে কি পড়ে থাকে এখানে প্রথম রাশিটাতে, না 8 দুগুণে 16, চারটে এ থেকে একটাই আমি নিয়ে নিচ্ছি, পড়ে থাকে কত এ কিউব, মানে 3টে এ, এক্স কিউব যেরকম পড়ে আছে আমি সেরকম রেখে দিলাম, প্লাস চিহ্ন আছে প্লাস লিখে দিলাম। 54 থেকে 2 ভাগ করলে কত পড়ে থাকে, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 27 পড়ে থাকে। এ থেকে আমি এ নিয়ে নিচ্ছি, কিছুই পড়ে রইল না, পড়ে রইল 1। এই 1-এর সঙ্গে 27-এর গুণ করলে কি হয়, 27 হয়, আমি আর লিখছি না। এবার ওয়াই কিউব যেরকম পড়ে আছে আমি সেরকম লিখে দিলাম। এবার দেখো 2a যেরকম আছে সেরকম আমি লিখে দিচ্ছি। এবার কিভাবে আমি সাজাচ্ছি তোমরা দেখবে, 2, কারণ 2 এর কিউব করলে 8 হয়, এ ইন্টু এক্স, কারণ এর কিউব আছে, এক্স এর কিউব আছে, তাহলে 2 ইন্টু এ ইন্টু এক্স, তার হোল কিউব করলে তবেই আমি এই মানটা পাচ্ছি। তাহলে কি করে পাচ্ছি, না 2 এর কিউব করলে 8 হচ্ছে, এর কিউব করলে মানটা এ কিউব হচ্ছে, এক্স এর কিউব করলে এক্স কিউব হচ্ছে, প্লাস চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম। 27টাকে আমি কত ঘনফল হিসাবে করতে পারি, 3-এর ঘনফল হিসাবে করতে পারি। দেখো 27-এর সঙ্গে কিন্তু ওয়াই কিউব গুণ আছে, তাহলে আমি কি এখানে লিখতে পারি, 3y হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি, ঠিক আছে, কারণ 3 এর কিউব করলে 27 হয়, ওয়াই এর কিউব করলে y টু দি পাওয়ার 3 হয়। সমান চিহ্ন দিয়ে নেক্সট লাইনটা লিখছি, যেরকম আছে 2 আমি লিখে দিলাম। এবার 2a x টাকে আমি যদি a ধরি এবং 3y টাকে আমি যদি a ধরি, আমি এর আগের পাতায় সূত্রটা লিখেছিলাম, a³ + b³ = a + b ইন্টু a² - ab + b² ঠিক আছে। সমান চিহ্ন দিয়ে আমি লিখছি, দেখো a+b ছিল, তাহলে এর মানটা কত, 2ax + b এর মানটা কত, 3y, ইন্টু ইন্টু দিয়ে আমি থার্ড ব্র্যাকেট শুরু করছি, a² এর মানটা কত, 2ax হোল টু দি পাওয়ার স্কোয়ার, কারণ এর মান 2ax + a ইন্টু b 2ax এর সঙ্গে 3y এর গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, a x y প্লাস, সরি এখানটা মাইনাস চিহ্ন হবে, কারণ সূত্রটাতে মাইনাস ছিল, ঠিক আছে, মাইনাস এ বি ছিল, তাহলে মাইনাস। আর তারপরে দেখো +b² আছে, +b² তাহলে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, বি এর মানটা কত, 3y b² বলেছে, তাহলে 3y² হবে। সমান চিহ্ন দিয়ে 2a যেরকম আছে লিখে দিলাম, 2ax + 3y যেরকম আছে সেরকম লিখে দিলাম। এবার 2a² করলে কত হয়, 4a² করলে কত হয়, a² x² করলে কত হয়, a² মাইনাস চিহ্ন আছে মাইনাস লিখলাম, 6ax y যেরকম আছে আমি সেরকম লিখে দিলাম, প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম, 3a² করলে 9, y² করলে কত হয়, y² ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের উৎপাদক, ঠিক আছে, এবং উত্তর, সেটাও বলতে পারো কোনো অসুবিধা নেই। তাহলে উত্তরটা কিভাবে লিখবে, না নির্ণয় উৎপাদক সমান লিখে সমান চিহ্ন দিয়ে যে শেষ লাইনটা আমি লিখলাম সেই শেষ লাইনটা তোমরা লিখে দেবে, ঠিক এইরকমভাবে যেরকম তোমাদের ফার্স্ট অঙ্কটা দেখিয়েছি। তাহলে অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে।